লকডাউন যেন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে কাঁটাবনের পশু পাখিদের জন্য। দোকান বন্ধ থাকায় আলো বাতাস আর খাবারের অভাবে এরই মধ্যে মারা গেছে 5 শতাধিক পশু পাখি। খাঁচাবন্দি এসব প্রাণীর মৃত্যুর জন্য ব্যবসায়ীদের অমানবিক আচরণকে দুষছেন পরিবেশবিদরা। রহান শোভনের রিপোর্টে থাকছে বিস্তারিত। লকডাউনের দিন কিংবা রাত, কাঁটাবনের রাস্তা দিয়ে গেলেই অবুজ প্রাণীদের আর্তনাদে যে কারোর হৃদয় দুমড়ে মুচড়ে যাবে। একে তো খাঁচায় বন্দি, তার উপর দোকান বন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিটা মুহূর্ত কাটে অন্ধকারে। দিনের পর দিন আলো বাতাস আর খাবার না পেয়ে মৃত্যুই যেন শেষ ঠিকানা। বন্ধ দোকান খুলতেই যেন অবলা কুকুরটি আত্মচিৎকারে জানান দিচ্ছে অন্ধকার জীবনের পাশাপাশি ক্ষুধার যন্ত্রণা কতটা কষ্টের। নিস্তেজ শরীরে কেবলই বাঁচার আশা। অভুক্ত থাকায় খাঁচায় বন্দির ছোট্ট পাখিটিও বড্ড ক্লান্ত, মাথা তোলার ক্ষমতা নেই। পাশ থেকেই সঙ্গী পাখি দুটি অভয় দিচ্ছে অনবরত। একই চিত্র রাজধানীর বৃহত্তম পোষা প্রাণীর মার্কেট কাঁটাবনের অন্যান্য দোকানেও। নিয়মিত খাবার না দিয়ে চরম নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে পোষা প্রাণী বিক্রেতারা, তবে ভিন্ন কথা বলছেন তারা। আমরা নিজেরা যদি নাও খাই তারপর আমরা বিড়ালে খাওয়াই। লকডাউনের কারণে দোকান না খোলাতে অনেকগুলো পাখি মারা গেছে। এক বেলা যদি চার বেলার খাবার দিয়ে যাই এটা আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কঠোর লকডাউনে পশু পাখিদের যত্ন নিতে সকাল বিকেল 2 ঘন্টা করে সময় বেঁধে দেয় মন্ত্রণালয়, তবে এমন সিদ্ধান্ত খুব একটা কাজে আসবে না বলে জানায় মার্কেট কর্তৃপক্ষ। বর্তমানে আমাদেরকে যেটুকু পারমিশন দিয়েছেন যে সময়টুকু, এই সময়টুকু আসলে পশু পাখি এবং অ্যাকোয়ারিয়ামের জন্য যথেষ্ট নয়। পরিবেশবিদরা বলছেন অবলা প্রাণীদের মৃত্যুর দায় দোকান মালিকরা কোনোভাবেই এড়াতে পারে না। যারা পশু বিক্রি করে তাদেরকে লকডাউনের জন্য যদি স্পেশালি আপনি ছেড়ে দেন হয়তো বা কেউ কেউ খাওয়াবে, কেউ কেউ খাবে। সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন এসেছে প্রপার ঠিক মতো খাবার না পেয়ে অসহায় প্রাণীগুলো যাতে অবহেলার শিকার না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। রায়হান শোভন, আরটিভি, ঢাকা।